কারণ একদম মুখোমুখি দুটো বিরিয়ানির দোকান, একদিকে হচ্ছে ডি বাপি আর একদিকে হচ্ছে চিলি, একদম অপোজিটে ডি বাপি। যে পরিমাণে ভিড় ছিল আগে একদম সেই পরিমাণে ভিড়টা এখনো চলছে। এখানে ডাইনিং আছে, ডি বাপিতে ডাইনিং চলছে না। যে বৃষ্টি আসুক যাই আসুক, হ্যাংলাবাজকে তো কেউ কোনোদিনও আটকাতে পারেনি কোনো বিষয়ে, আজকেও পারবে না। এটার স্বাগতম জানাচ্ছি হ্যাংলাবাজ ব্লগারে একটা নতুন এপিসোডে। আজকে অ্যাকচুয়ালি এসেছিলাম এই এখানে দেখাই ডি বাপিতে বিরিয়ানি খেতে, ঠিক আছে, কিন্তু ডি বাপি যে পরিমাণ ভিড় আর ডি বাপিতে ডাইনিং হচ্ছে না। তা ভাবলাম কোথায় যাব বিরিয়ানি খেতে, বিরিয়ানি খাওয়ার জন্য একটা প্লেস দরকার হবে যেখানে একটু মজা করে বসে একটু রয়্যালিটি ফিলিংয়ে বিরিয়ানি খাওয়া যায়। দেখলাম ডি বাপির ঠিক অপোজিটেই চিলিজ বলে একটা বিরিয়ানির দোকান, আমি দেখিয়ে দেবো পরে। চিলিজ বলে একটা বিরিয়ানির দোকান, দেখো এই বিরিয়ানির সঙ্গে ডি বাপির বিরিয়ানির তুলনা আমি তখনই করতে পারবো যখন এই বিরিয়ানিটা আমি মুখে দেবো, কারণ ডি বাপির বিরিয়ানি আমি অলরেডি খেয়েছি, এই বিরিয়ানি আমি এখনও পর্যন্ত খেয়ে উঠতে পারিনি। তো আজকে কিন্তু একটা কম্প্যারিজন ভিডিও টাইপের হতে পারে, একটা মানে একটা কঠোর সংগ্রাম হতে পারে, কারণ একদম মুখোমুখি দুটো বিরিয়ানির দোকান, একদিকে হচ্ছে ডি বাপি আর একদিকে হচ্ছে চিলিজ। তো এই বিরিয়ানির মধ্যে কোনটা বেস্ট বিরিয়ানি, দেখো ডি বাপি তো সবসময় সেরা আমরা খেয়েছি আমরা বলেছি, বাট এই চিলিজ বিরিয়ানিটা কিন্তু একদম ছোট্ট স্টার্ট আপ। বাট বিরিয়ানি খেতে কতটা ভালো সেটা তো আসল ব্যাপার, কোনটা ছোট দোকান কোনটা বড় দোকান এটা তো হ্যাংলাবাজের কাছে ম্যাটার করে না, হ্যাংলাবাজের অডিয়েন্সের কাছেও ম্যাটার করে না আমি জানি। তো আজকে চলো আজকে একটু অন্যভাবে ভিডিওটা করব, এবং তো চলো ভেতরে যাই। যারা যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইবটা করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য। আজকে একটা মারাত্মক কম্পারিজন হয়েছে লাস্টবার ডি বাপিকে দেখিনি, শেষ এটা খুব দরকারি জিনিস। হ্যাঁ দাদা ওয়েলকাম টু হ্যাংলাবাজ, এবং দাদা কিন্তু হ্যাংলাবাজের ভিডিও রেগুলার দেখে। দাদা নামটা কি? বিমল। বাহ, তো চলো এবার বিরিয়ানি কোয়ান্টিটিটা তোমাদের দেখাই। এটার দাম হচ্ছে 250 রুপিস, 250 টাকার বিরিয়ানি কোয়ান্টিটিটা আমি দেখাই। এই হচ্ছে বিরিয়ানির চাল, একদম ঝুরঝুরে চাল, আর এই হচ্ছে মাটনের সাইজ। গাইস দাদাকে একটু দেখাতে বলবো দাদার মাটনের সাইজটা, ও ভাই স্যার গদা সত্যি কথা। এই একটা মার্কেটিং স্ট্র্যাটেজি বলে একটা কথা থাকে জানো তো, আমি একটা জিনিসটা দেখলাম ডি বাপির যে মাটনের সাইজ থাকে কোয়াইট সিমিলার, ঠিক আছে, কত সাইজ আমি পার্টিকুলার দাদার থেকে জেনে আমি তোমাকে জানাচ্ছি, বাট আমার কিন্তু সাইজ কোয়াইট সিমিলার লাগছে। আর আলুটা, এই হচ্ছে আলু, আলুটার সাইজটাও প্রায় সেম, একদম সেম, এই একদম নরম তুলতুলে আলু, ভেঙে গেছে অলরেডি। তবে আমি ফার্স্টে রাইসটা টেস্ট করবো, কারণ রাইসের যে টেক্সচারটা আছে সেগুলো হচ্ছে তোমার হোয়াইট রাইস ইয়েলো রাইস সঙ্গে সঙ্গে তার রাইস, তিনটে রাইস মিলিত, তো এই ব্যাপারটা বেশ ভালো লাগছে ঝুরঝুরে চালটা। আর অয়েলি ব্যাপারটা কিন্তু খুবই কম, খুবই কম, আমি হাঁড়িতেও দেখছিলাম হাঁড়িতে অয়েলি ব্যাপারটা খুবই কম। আলুটা একটু দেখি, আলুটা ভেতরে ভালো করে মশলা পাতি ঢুকেছে, বেশ ভালো পরিমাণে মশলা পাতি ঢুকেছে আলুটা, একটু গোলাপ জলের গন্ধটা বেশি, যেটা হয়তো একটু কমানো যায় সেটা আমি বলবো পার্সোনালি, বাট বিরিয়ানির যা কোয়ালিটি আছে, চালের যা কোয়ালিটি আছে আর ব্যালেন্সড একটা টেস্ট দিচ্ছে সব মিলিয়ে, আমার মনে হয় একটা মানে আমি কারোর সঙ্গে তুলনা এখনই করছি না, বাট আমার মনে হয় একটা প্রপার মানে হাই রেটেড বিরিয়ানি যেগুলো হয় না
সেগুলোর মধ্যে পড়তে পারে। 250 টাকা দাম নিচ্ছে 250 টাকার মতো নিয়ে। এবার মাটনটায় আসি, এদিকে আসো। এই হচ্ছে মাটনটা, ওই ডিবাপের যে টেক্সচার থাকে মাটনের একদম সেম টেক্সচার দেখতে পাচ্ছ। এই হচ্ছে মাটন, ফাইসা। চলো, মাটনটা তো একদম খুলে খুলে হাতে চলে আসছে, এরকম একটা নরম মাটন। দেখাই, ওই যে তলায় মশলা রাইসটা রয়েছে না, মশলা রাইসটার সঙ্গে যখন পুরো রাইসটা মিক্স করে নিচ্ছ, তখন তো গোলাপ জলের গন্ধটা লাগছে না, যেটা আমার প্রথম দিকে লাগছিল। মানে মিক্সিংটা একদম পারফেক্ট হয়ে গেলে কোনো টেস্টে কোনো ডিফারেন্স হবে না, এটা হচ্ছে সবথেকে বড় কথা। প্রসেসে আর মাটনটা একদম দেখতে পাচ্ছ, একদম খুলে খুলে চলে আসছে, এটা বিষয়। আর এখানে কিন্তু একটা চাটনি দিয়েছে, যেটা ডিবাপি দাদা বুড়িতে আমরা পেয়ে থাকি, একদম সেম টু সেম চাটনি। আমি দুটো শশা তুলে চাটনিটার সঙ্গে নিয়ে টেস্ট করে দেখি, চলো। দাদা খেয়ে একটু বড় কেমন লাগছে? আগের দিন যেরকম খেয়েছিলে আর এখন কোনো তফাত মনে হচ্ছে না? একই মনে হচ্ছে, তাই তো? আজকে একটু বেশি হয়ে গেছে, এক্স্যাক্টলি আমি সেটাই বললাম যে গোলাপ জলের গন্ধটা একটু বেশি, বাট মাংস যে সাইজ আছে একদম, মানে আমি জানতে চাইবো অবশ্যই লাস্টে যে কত সাইজের মাংস দেয়। ওই 180 টাকা 200 গ্রাম মাটন হবে। এবার আসি চিকেন চাপে, কালার টেক্সচার দেখো। চিকেন চাপের কালার কিন্তু একদম ডিফারেন্ট, মানে ডিবাপির থেকে একদম ডিফারেন্ট। মানে ডিবাপিরটা যেমন মানে হলদে হলদে হয়, ব্যাপারটা একদম মশলাদার মশলাদার মনে হচ্ছে। আমি চিকেন চাপের গ্রেভিটা একটু নিই, চামচ হলে ভালো হতো, যাই হোক গ্রেভিটা দিয়ে মেখে আমাকে একটু খেয়ে দেখি, চলো। ভালো খেতে, চিকেনটা একটু খেয়ে দেখি, চিকেনটা ছেড়ে আসছে, এরকম ছেড়ে আসছে চিকেন। চিকেনটা একটু শুধুই খেয়ে দেখি, তবে এখানে যে বিরিয়ানিটা খেতে চাপ টাপের দরকার নেই, তোমরা শুধু বিরিয়ানিটাই খেতে পারো, ওটাও ভালো লাগবে। লোভ লাগছে? কিছু করার নেই, এখানে এসে খেতে হবে। আমি তোমাদের ডিটেলসটা বলে দিচ্ছি, কীভাবে আসবে, কোথা থেকে আসবে, তোমরা অলরেডি বুঝে গেছো কোথা থেকে আসবে, কীভাবে আসবে। তখন খেয়ে দে, কিছু কথাবার্তা আছে যেগুলো ক্লিয়ার করছি, চলো। সো এই দোকানের যিনি ম্যানেজার তার সঙ্গে আমার দেখা হয়ে গেছে। দাদা ওয়েলকাম টু হ্যাংলাবাজ। এবার আমার একে কয়েকটা প্রশ্নের সোজা সাপটা উত্তর দাও। একদম অপোজিটে ডিবাপি, তার অপোজিটে তোমাদের দোকান, হঠাৎ করে এই স্ট্র্যাটেজি কেন? আমাকে আগে এই উত্তরটা দাও। এটা হলো মালিকের চিন্তাধারা ছিল এটা। আচ্ছা, অ্যাকচুয়ালি মালিকের চিন্তাধারা থেকেই এটা দোকানটা করেছে। আর মালিকের আমাদের আরেকটা মেন ব্রাঞ্চ হলো আমাদের ওয়ার্ল্ডেসমো তো একটুখানি এগিয়ে যাবে, ডান দিকেই পড়বে বড় চিলি, ওটা হলো আমাদের মেন ব্রাঞ্চ। আর এটা হলো আমাদের সেকেন্ড টাউন। এটা শুধু বিরিয়ানি চাপ এগুলোই পাওয়া যায়, বিরিয়ানি চাপ গ্রেভি আইটেম এ টু জেড পাওয়া যায়, তন্দুর চাইনিজ ইন্ডিয়ান তন্দুর বিরিয়ানি সবই পাওয়া যায় আমাদের। এটা হচ্ছে একটা বড় প্রশ্ন ছিল আমার মনে। আর মাটনের সাইজ কিরকম থাকে? মটনের সাইজ থাকে 200 গ্রামের মটন, আর চিকেন বিরিয়ানি যদি নাও চিকেন চাপের সাইজ থাকে হলো 300 গ্রামের চিকেন। 300 গ্রামের চিকেন চাপ? হ্যাঁ, চিকেন চাপ। মানে যে চিকেন চাপটা দেখি আমি, অ্যাকচুয়ালি কাস্টমার যদি লোকাল কাস্টমার যেটা বুঝবে এই ফয়েলটা, এই ফয়েলটা তো মিনিমাম আমার রাইস দেয় 1250 গ্রাম রাইস দেয়, 1250 রাইস নিয়ে আর মটন নিয়ে বা চিকেন নিয়ে।
1250 গ্রাম। এই কি ওই কন্টেইনারে কন্টেইনার নিতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো মানে কন্টেইনারে বেশি হয় না, এটা বেশি? আমার এটাতে বেশি হয়, এটাতে বেশি হয়। আচ্ছা, এই আমরা এই এই জিনিসটা দেখেছিলাম না বোম্বে বিরিয়ানিতে, দেখেছিলাম আমরা এরকম ভাবে দিয়েছিল নৈহাটির বোম্বে বিরিয়ানিতে খেয়েছিলাম এইভাবে। তোমাদের যেটা বললাম যে ওই 200 গ্রামের মাটন একদম, আর এদের কিন্তু বিরিয়ানিতে যেটা ইউনিক ব্যাপার, চিকেন পিস কিন্তু সব শুধু লেগ পিস থাকে, তাই? শুধু লেগ পিস থাকে, ব্রেস্ট পিস থাকে না, এটা একটা ইউনিক ব্যাপার। তো এইটুকুই কথা, বাদ বাকিটা এদিকে আসো আমি বলছি। দেখো, খাওয়া দাওয়া শেষ, যে জিনিসগুলি আমার জানার দরকার ছিল, কারণ একটা এত বড় ব্র্যান্ডের সঙ্গে একটা এরকম একটা ব্র্যান্ডের তুলনা করার আগে কিছু জিনিস জানার আছে, যেগুলো তোমাদের কাছে বলার আছে। হঠাৎ করে একটা বায়ার্স ওপিনিয়ন দিয়ে দেবো এরকম তো হয় না কখনো। তো ফার্স্ট অফ অল, 250 টাকা হচ্ছে এখানকার বিরিয়ানি, 260 টাকা মনে হয় ডিবাপির বিরিয়ানি, বা এরকম একটা কিছু দাম হবে। দাম অনুযায়ী এখানে যা কোয়ান্টিটি আছে আমি বলবো ডিবাপি থেকে অনেক বেশি, ফার্স্ট অফ অল। এবার দ্বিতীয় কথা, যেটা মাটনের সাইজ 200 গ্রামের মাটন যদি হয়ে থাকে তাহলে বলবো যে একদম ঠিকঠাক। আর গোলাপ জলের গন্ধটা যদি প্রথমে বেশি লেগে থাকে, আমি আমার কথা ফিরিয়ে নেবো, কারণ প্রথমে একটুখানি বেশি লেগেছিলো, তারপরে রাইসটা আমি যখন হাত দিয়ে মিক্স করলাম কোনো গন্ধ ছিল না। এটা গেল আরেকটা কথা, চিলিস বিরিয়ানি একদম ডিবাপি একদম অপোজিটেই। ডিবাপি কোথায়? ডিবাপি হচ্ছে ব্যারাকপুরের থেকে যদি বারাসাত রোড, মধ্যমগ্রাম বারাসাত রোড যেতে চাও একদম সামনে পড়বে ডিবাপি। আর যেটা হচ্ছে চিকেনে শুধু এখানে লেগ পিস পাওয়া যায়, দ্যাটস ইট। এগুলো অনেক জিনিস আছে যেগুলো তুলনা করা যেতে পারে। এই মুহূর্তে ডিবাপির ভিড়টা আমি আরেকবার দেখাতে বলবো, মানে যে পরিমাণে ভিড় ছিল আগে একদম সেই পরিমাণে ভিড়টা এখনও চলছে, সেই তুলনায় দোকানটা ফাঁকা। তার কারণ দোকানটা নতুন, এটা একটা বড় কারণ। কারণ এখানে বিরিয়ানি কেউ খারাপ বলবে মনে হচ্ছে না আমার, কারণ আমার পার্সোনালি ভালো লেগেছে। তো তোমরা বলো একবার আসো, একবার এসে এখানকার বিরিয়ানি খাও। এখানে ডাইনিং আছে, ডিবাপিতে ডাইনিং চলছে না, যেটা আরেকটা বড় বড় কারণ এখানে আসার কথা বলছি। যারা বসে খেতে চাও তারা এখানে চলে আসতে পারো। সো এইটুকু ছিল ভিডিও, বাদ বাকিটা তোমাদের উপর ছাড়লাম। আমাকে কমেন্ট করে অবশ্যই এখানে খেয়ে তোমরা জানিও কেমন লাগলো তোমাদের বিরিয়ানিটা। দ্যাটস ইট গাইস, এইটুকু ছিল ভিডিও, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। সঙ্গে সঙ্গে হ্যাংলা ভাইয়ের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, কোনো অল পছন্দের নাম দেখতে অপশন পাবে, অল বাটনে ক্লিক করলে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ টু দ্য স্টেট, নতুন ভিডিও খুব শীঘ্রই আসবে, মনে রাখবে হ্যাংলামির কোনো সীমা নেই। ঠিক আছে, চলো। আচ্ছা বাপাই দা, চশমাটা কিনেছি ভাই 1500 টাকা 1500 টাকা 1500।